গুজরাট উপকূলে আশ্রে পড়ল তকতে, চলছে প্রবল বৃষ্টি, 2 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফল। পূর্বাভাস মতোই গুজরাট উপকূলে আশ্রে পড়ল ঘূর্ণিঝড় তকতে। মৌসুম ভবন আগেই জানিয়েছিল শক্তি বাড়িয়ে তা ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার রাত 8টা নাগাদ তা আশ্রে পড়ে। ইতিমধ্যেই সেই সব অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। মৌসুম ভবন জানিয়েছেন ল্যান্ডফলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, চলবে আগামী 3 ঘন্টা ধরে। রাত নগরের ভাবনগরের উপকূল ও আহমেদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। 11টি নৌবাহিনী এবং 12টি বন্যা মোকাবিলা বাহিনী এবং মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে ওই রাজ্যে। গান্ধীনগরে সরকারি আধিকারিকদের সঙ্গে কন্ট্রোল রুমে থেকে গোটা পরিস্থিতির ওপর নজরদারি রাখছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাট উপকূলে আশ্রে পড়ার আগেই মৌসুম ভবনের তরফে একটি টুইটে জানানো হয়, সন্ধে 6:30 নাগাদ ঘূর্ণিঝড় দিউয়ের উপকূল এলাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে 70 কিলোমিটার এবং মুম্বাই থেকে পশ্চিম ও উত্তর পশ্চিমে 200 কিলোমিটার দূরে রয়েছে। দিউয়ের পূর্বেই পোরবন্দর এবং ভাবনগর এলাকা দিয়ে তা প্রবেশ করবে। স্থলভাগে আড়ার সময়ে ওই ঝড়ের গতিবেগ 155 থেকে 165 কিলোমিটার। গুজরাটের এক সরকারি আধিকারিক জানান, গত 20 বছরে এই তকতে সবচেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে 1998 সালের ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছিল গুজরাটে, সেবারে প্রাণ গিয়েছিল প্রায় 4,000 মানুষের।